صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার মালিককে মাহে রমজানের আজকে প্রথম জুমা, রোজার আজকে ছয়টা নাকি সপ্তাহের প্রথম জুমা, রমজান মাসের পবিত্র রোজা রেখে আশিকিন যাকিরিন মুহিব্বিন সাইমিন, যে সমস্ত আল্লাহর কবুলিয়াত বান্দারা জুমার নামাজটা পড়েই এই তীব্র গরমের মধ্যে চৈত্র মাস বিদায় হতে আর মাত্র মাসখানে দুই তিন দিন আছে, তাই না? এরপরে আসবে সোহে বৈশাখ, পেঁচা কুত্তা বিলাই ছাগল শ্রীগলের ছবি লইয়া রাস্তাঘাটে দেখবেন মিছিল আর মিছিল। মঙ্গল শোভাযাত্রা নিয়ে কথা বললে তো মামুনুল হকের মতো আমারও জেলখানায় যেতে হবে, তাহলে যাবো না ইনশাআল্লাহ। তবে মঙ্গল শোভাযাত্রা পেশার ছবি দিয়ে কোনোদিন মঙ্গল হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি থাকবে, যদি কোনো জিনিসের মঙ্গল করতে হয়, বিশেষ করে মাহে রমজানের খাতিরে, বৈশাখের খাতিরে না, মাহে রমজানের খাতিরে কোনো মূর্তিকে রাস্তায় নামাইয়া মঙ্গল শোভাযাত্রা করায় না। এমনি আমাদের শোভাযাত্রা হিসেবে দোয়া খায় হোক, আমাকে দুই চারজন ইমাম গো রাস্তায় নামাই দিক, আমি যাদের 5,000 টাকা দিলেই তো রাস্তায় নামবো, অসুবিধা কি? আমার দোয়ার লাগে কোক আমি মঙ্গল শোভাযাত্রার লাগে রাস্তায় নামবো। মঙ্গল শোভাযাত্রা কোনোদিন পেশার ছবি দিয়া, কোনো কাসিমের ছবি দিয়া, কুত্তা বিলের ছবি দিয়া রাস্তাঘাটে মূর্তি নামাই দেয়া মিছিল করলে দোয়া করুক, আর কোরআন শরীফ লয়ে রাস্তায় দোয়া করুক, কাম হবে না। যদি সুন্দর করতে হয় বৈশাখ এবং এইদের যদি করোনা মুক্ত করতে হয়, আল্লাহ শুকর, দোয়ার মাধ্যমেই সম্ভব। পবিত্র মাহে রমজানের খাতিরে অন্তত মঙ্গল শোভাযাত্রা এই বছর অন্তত পেশার ছবি দিয়ে যেন না করা হয়, এটা আমার রিকোয়েস্ট, এটা আমার ব্যক্তিগত মত, আপনার কি মত আমি জানি না। আর এখন ঠিকই আপনারা ঠিক কইবেন, যখন ওইটা রাস্তায় নামবো ছবি লইয়া, তোমাকে মতো কাট্টমার কা রোজাদার তোমরাও সাথে যাবে, আমি জানি কথা কন না কে। বৈশাখের যত জামা কাপড় বানানো শেষ হয়ে গেছে এটাও আমি জানি, ও রোজা তাতে কি বৈশাখের জামা বানায় ফেলেছে, যারা বানাইছো আলহামদুলিল্লাহ অপেক্ষায় থাকো, কানা ফেরেস্তা তোমার সাইজ করে লেগে রেডি। মহরমের 10 তারিখ জামা বানাও না, রমজান মাসের খাতিরে তারাবি ভালো পরার লেগে আল্লাহর কাছে কবুল হোক, আল্লাহ পোশাক আন্দা জামা পছন্দ করে না। আর তুমি মাশাআল্লাহ বৈশাখের লেগে শোভাযাত্রার লেগে নতুন জামা বানাইলা, রমজান তোমার কাছে ছোট হয়ে গেল, হতে পারে না। তো যাই হোক, এই ঠাডা ভাঙা রৌদ্রের ভিতরে আল্লাহ শুকর যারা বসে আছেন, আমি দেখতেছি রৌদ্রের তাপগুলা এই বিল্ডিংয়ের ফাঁক দেয়া কিছু কিছু মানুষের গাড়ির উপরে পড়ছে, গামাইয়া কেয়ামতের মাঠের মতো জামাটা ভেস্তাছে, অপেক্ষায় থাকেন যারা বেশি রোদ খাবেন কেয়ামতের মাঠে বেশি রোদ খাইতেই না, ইনশাল্লাহ বলেন আমি নাই হুজুরের কাছে জিগান হাফফাতুমুল মালাইকা গশিয়াতুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় এটা জান্নাতের বাগান, ওইখানে যারা বসবে ফ্যানের বাতাস থাকুক বা না থাকুক, ছায়া না থাকুক, জান্নাতের ছায়া তার মাথার উপরে থাকবে। আরো জোরে কও আসসিয়ামু জুন্নাহ, আমি বলি নাই বিশ্বনবী বলছে আসসিয়ামু জুন্নাহ, জোরে কও জুন্নাহ, হাদিসটা সহিহ বুখারী হাদিস আসসিয়ামু জুন্নাহ, রোজা হলো ডাল, ডাল যুদ্ধের মাঠে যেরকম ডাল সরকে নিয়ে মাঠে নামে শত্রুর কোপ ফিরাবার জন্য আর কবরের কোপ ফিরাবার জন্য, রোজা হলো আপনার 1 নম্বর ডাল, আলহামদুলিল্লাহ বলেন। আজকে রমজান মাসের 6 তারিখ আর এপ্রিল মাসের 8 তারিখ, এই ঠাডা ভাঙা রোদের ভিতরে যারা দাঁড়ায় আছেন বসে আছেন, আপনার মতো দামি মানুষ এই মিরপুরে 11 তে আর কেউ নাই,
তাহলে আপনি খুশি না বেজার? জোরে কর, আরো জোরে, আরো জোরে। ভাই তোমরা যারা দাঁড়ায় আছো বহো তো দেখি, তোমার খুব ভালো দেখা যাইতেছে, বহো না। আরে দুলের মন্দির বয়ে পড়লো, বসার ব্যবস্থা নাই, আসলে কি বলবো। কাসেমি ভাই এখানে একটু জায়গা করে দিলে ভালো হইতো। তো যাই হোক ভাই, পিছনে মনে হয় কিছুটা জায়গা আছে, যারা পিছনে দাঁড়ায় আছেন বসবেন কি? আমি আপনার কাছে অনুরোধ করছি, বসবেন কি একটু মেহরবানি করে? যদি ভাল লাগে তাহলে বহেন, আর যদি মনে করেন আজুরে বইয়ে তাহলে লাভ নাই। কাসেমি সেবা পটলা বিরিয়ানিও দেবে না, দুইটা খেসিরিও দেবে না, একটা মাম পানিও দেবে না, উত্তারি করতে হুদা বইয়ে তাই লাভ নাই। তাহলে আপনি যান গা, সময় লস করে লাভ নাই। তবে আমার বিশ্বাস, তখন আমার বিশ্বাস যারা দাঁড়ায় আছেন বসে আছেন এই মানুষগুলো দামি। বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। তা হাজি বলল মাদ্রাসা রাশিদি এতিমখানা মিশনের উদ্যোগে দশম বার্ষিকী তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনারা শুনলে খুশি হবেন, হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের হাবের প্রেসিডেন্ট, অর্থাৎ যেই মুআল্লিমরা আমাদেরকে হজে নাই, ট্রাভেলসরা হজে নাই, ট্রাভেলসের ট্রাভেলসের সভাপতি আজকে আমার বাম পাশে বসে আছেন, হযরত মাওলানা ইয়াকুফ সরাপতি সাহেব মাদ্রাসা আলিয়া। জোরে কান মারহাবা। আজকের মাহফিলে আমার আগে ওয়াজ করেছেন খন্দকার আবুল কাশেম বিবারি, আমার অত্যন্ত বন্ধুবর, এবং জাকির কাসিমি আমার ভাই, আমার অনেক মহাব্বতের মানুষ। তাহলে আপনারা বলেন, উনি যে আমাদেরকে এখানে এনেছেন, আপনি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? দুই হাত উঁচা করে বলেন তো আল্লাহ আকবার। আল কোরআনের আলো সারা বিশ্ব জানো, আমার নেতা তোমার নেতা মাহে রমজান, আরে জিন্দাবাদ জিন্দাবাদ, মাহে রমজান মাহে রমজান, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ। আসলে তো দেখছি মোমেন আলহামদুলিল্লাহ রোজা রেখে দুর্বল হয় নাই, কি কন দুর্বল হয়েছেন? দুর্বল আর নাই তো, আর দুর্বল হবেনই বা কেন? মুসলমান রোজার মাসে যেই বছর রোজা নাজিল হয়েছে ওই বছরই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, মারহাবা বলেন তো। ছোট্ট দুইটা বাচ্চা 4.5 কিলোমিটার হাইটে যাওয়ার পরে মদিনায় হাদিস আমরা চিনে নেই মসজিদটা, এই মসজিদটা আপনারা চিনেন সবাই। 4.5 কিলোমিটার হেঁটে যাওয়ার পরে বিশ্বনবীর বলতেছে, হুজুর আপনার সাথে আমরা যুদ্ধে যাব। নবী বলেন, বাবা আমি তো আর তোমাদের দেশে সরকারের মতো না, আমি তো আসলাম মাত্র 1.5 বছর শেষ হইয়া 2 বছরে পড়ছে, আর এই বছর সবে মাত্র শরিয়াত একটা নতুন পাইলাম, এটার নাম রোজা। নাম কি? জোরে কর রোজা। রেসি নেন। একজনে কইছে, ভাই রমজান আসতেছে আপনারা ভালো হয়ে যান, রোজা এমন একটা শব্দ, রোজা এমন একটা জিনিস, যদিও আসে আকাম কুকাম করতে পারবে না, চোর ডাকাতি করতে পারবে না, ভালো হইতে হইব, নাহলে মাইরের চোরে তক্তা ছুটে এলাই বাল্লাই। এই কথা হুজুর তো আজ জুমার দিন কয়ে দিছে, রোজার 1 সপ্তাহ আগে ওই জায়গা আসলে মার্সেন্ট ডাকায়ত, কঠিন বিড়ি খোর আর হিরোইন খোর, কঠিন ডাকায়ত, ওরা 7 জন এক হয়েছে লাডি লইয়া, দেখি রোজা কোন দিক দিয়ে আহে, ও যদি আহে তাহলে বলে আমাকে ভালো হয়ে যাইতে হবে, আজ পর্যন্ত বাপ বেটা 14 গোষ্ঠী ভালো করতে হলে রোজায় ভালো করবে, দেখি কোন রমজান আহে, দেখি রাস্তায় খারাপ এসে একেবারে জিগায়, তোর নাম কি? কয় কুতুবুদ্দিন। তোর নাম কি? সদরুদ্দিন, বদরুদ্দিন, কদরুদ্দিন, মইনটা উদ্দিন, জৈনটা মইনটা কইনটা উল্টু মোল্টু জোলটু, একটাও রমজান আহে না, এক বেটার কপাল খারাপ, রাজমিস্ত্রি কাজ করে বেড়াইছে রাস্তা দিয়া, সবে মাত্র বেড়ায় কইছে ভাই আমার নাম রমজান, দশ সালার করে সালারে আর থামানো যাবে না, আর বাইরে ভাই জনগণে মারলে কেয়ার করে কম মারে, মাইরে লড়ি মডি ছুটে হেলাইছে, তুই বলে আমাকে ভালো করে হেলাবি, তোর বালোর গোষ্ঠী কি লাই? ইমাম সাহেবের মুখ দিয়ে কইছে রমজান হলে ভালো হয়ে যাইতে হবো, ভালো হয়ে যাবো মাগার, তোরে সদা না করে ভালো মনে কি? বাইরে লুলা বানাইয়া হুজুরের কাছে নিয়ে কয়, হুজুর রমজান ফিনিশ, এখন কি করবেন? হুজুর জিব্বা কামড়ে কয়, এইটা রমজান? কয় হ, এ তুই সত্য কথা কয়, তোর নাম রমজান না? কয় হ, হুজুর মাথা হাত দিয়ে কয়, তোর মা বাপ যে কত খারাপ রে, কি লেগে তোর নাম রমজান রাখছিল,
আর আমার কপাল কি খারাপ যে আমি কিল্লি গেছে রোজার ওয়াজ করছিলাম। রোজা কি ঠ্যাং ঠুং ভাঙার নাম? রোজা রোজা কারে কয়েক করেন শোনেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রোজা শব্দ কোরআনে আছে, সিয়াম শব্দ কোরআনে আছে। সিয়াম বলা হয় বাঁকা জিনিসটারে সোজা করা। মারহাবা বলেন। রমজানের শব্দ অর্থা কিছু জিনিস থেকে বিরত থাকা, তা সব জিনিস না। ব্যবসা বাণিজ্য, ঘুম, কেনা বেচা, স্ত্রীর বাজার করে দেয়া, কাম কাজ করা, দোকানদারি করা, এর থেকে বিরত না। কয়েকটা জিনিসের নাম, কয়েকটা জিনিস থেকে বিরত থাকার নাম হলো রোজা। আলহামদুলিল্লাহ কর, আরো জোরে কর। তার সব জিনিসটা এক না হলো স্ত্রীর মোহাব্বত করা। স্ত্রী যেটা বালেক পুরুষ আছেন যারা বিয়া করছেন, যারা বিয়া করে না এগুলো কেনা, স্ত্রীর সংযম থেকে, মিল মহাব্বত থেকে, পানাহার থেকে, এই কয়েকটা জিনিস থেকে বিরত থাকার নাম হলো সিয়াম বা রমজান। কথা কর না কে, জোরে কর। আর সব জিনিস আল্লাহ জায়েজ করছে, হালাল জিনিস, মাত্র দুই তিনটা জিনিস আল্লাহ না করছে, খাওয়ার থেকে, পান করা থেকে। খাওয়া একটা জিনিস, পান করা কিন্তু আর একটা জিনিস। আল্লাহ যদি খালি কুলু ওয়াশরাবু, খালি কুলু কইতেন, আমরা যে লোক ওয়াশরাবু বানাই নিতাম। কথা কন না কে, আল্লাহ কি সালাকের সালা, আল্লাহ কি কইছে? কুলু, কুলু কয়ে বাদ দেয় নাই, খালি কুলু ওয়াশরাবু, খাও পান করো, এই দুইটা জিনিস থেকে বিরত থাকতে হবে। আর একটা হলো স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে হবে। স্ত্রীর কাছ থেকে দূরে মানে কি হয়েছে? দোকানে গেছেন তো গেছেন, 29 সাবান, আর দোকান থেকে আইবেন না, ওইটা না। আল্লাহ যদি এইটা করতো, কিন্তু এইটা ছিল, কিন্তু রোজার প্রথমে এটা ছিল। আল্লাহ প্রথম যে বছর রোজা নাজেল করে, সবা রজব মাসের 3 তারিখ, দ্বিতীয় হিজরি সালের রজব মাসের 3 তারিখ, আগে দেখেন তাফসীর, রজব মাসের দ্বিতীয় হিজরি 3 তারিখে রোজার আয়াত নাজেল হয়। তখন শরীয়ত ছিল খুব কঠিন, স্ত্রী কাছেও যাওয়া যাবে না। না, প্রথম সহজ সহজ করে দিছে আল্লাহ, সব কিছু করা যাবে, রাখলে রাখলা, না রাখলে না রাখলা, টাহা দিয়ে দিলা। দেখে কি যারা বড় লোক রোজার করে দামই দেয়। মদিনার সবাই গড়ে হারে এতিমরে ডাক দেখো, রসুল কইছে একটা মাম পানি, এক বোতল, আর একটা বিরিয়ানির প্যাকেট দিলে বলে একটা রোজার ফেদি হয়ে যাবে। দেখায় একবারে কত হইতে পারে এই জামানা? ধরেন একটা বিরিয়ানির পেট্রোল যদি রাব্বানি হোটেল থেকে কিনেন 180, আর মাম পানি হলো 15, কত হইলো? হিসাব ভুলে গেছো নিবে? 195 তোমার রোজা করলাই, তোমার রাহা লাগবো না। ওই জামানায় প্রথম যখন রোজা নাজেল হয়, বানানোর কথা আমি বলি না, প্রথম যখন নাজেল হয় বেটার মাইকের আওয়াজ বাড়া, এমনি জোর ঠোন নাই। প্রথম যখন নাজেল হয় রোজার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কামা কইয়াই কইছে, তোমার আগের নবী কো যেমনে ফরজ ছিল, তোমাকে উপরে এমনি ফরজ করছি। কিন্তু সহজ করে দিলেন আল্লাহ, কারণ আল্লাহ জানা আছে, আল্লাহ তো বুদ্ধিমান। কারণ এই বছর রোজার আয়াত নাজেল করছি, এই বছরই কয়েকটা বড় বড় যুদ্ধ আছে। মারহাবা কর, আমার আল্লাহ জানে প্রথম যুদ্ধটা হবে রোজা রেখা। আমি যদি কষ্ট করে দেই যুদ্ধ করতে পারবে না। এই যুদ্ধের কারণে আমার আল্লাহ ইল্লাতে একটাই, ইল্লাতের কারণে নবীর আল্লাহ আসান করে দিলেন, নবী রজব মাস আমি ডিক্লার দিলাম যে রাখবে রাখবে, অথবা রোজার ফেদিয়া দিয়ে দেবে একটা মাম পানি। আরে মাম পাতি এখন বুঝায়, ওই যে মানিকের মাম পানি আসলে মিয়া, মাম পানির যে মালিক অতই ওয়াশ সরলে অত পাগল হয়ে আমার অন্তত ইফতারি বাড়াই দিব। যে আমার কোম্পানির নাম দিয়েছি ইলিয়াস রহমান জেহাদি, কারণ আমি আর তাহিরে যেটা কই এটাই তো ভাইরাল হয়। কি যে বিপদে আজিরে ভাই,
যা কই হে এই ভাইরাল তো এরকম বুঝানোর জন্য বলছে, একটা মাম পানির বোতল আর একটা বিরিয়ানির পোটলা, একটা একটা তিন বেলা আপনার খাওয়াইতেইব, তিন বেলা হিসাব করে দেখেন একটা রোজার ফেদিয়ে কত হইতে পারে। এখন আমার দিকে তাকান, এই লোকটা যাকে টাকা আছে ডাক দিয়ে কয় বেড়ে তিনত্রিশ তিনটা পোটলা সহ তিনত্রিশ কত হয়, কয় নব্বই, নয় হাজার, ধর যা দিয়ে দিলাম নয় দশ হাজার বারো পনেরো হাজার টাকা দিয়ে বড় লোকটা রোজার থেকে পরিত্রাণ পেয়ে গেল গা। এই জামানার হিসাবে বললাম, ওই জামানা তো আরও কম ছিল। এ মুসলমান ভাইরা যখন পরিত্রাণ পেয়ে গেল আমার আল্লাহ দেখলো হায় 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 রোজার তো মান সম্মান থাকবো না, ওই ঠ্যাং ঠুং ভাঙার মতো হয়ে যাব, ও তো কেউ রাখবো না। মিরপুরে এগারো নম্বর যদি এই শরিয়াত থাকতো, রাখলে রাখবা না রাখলে ফেদিয়া দিয়ে দিবা, তাহলে যেটার কোনো রোগ নাই আর টাকা আছে ক্যাশ বাক্সে বেগত এ বলতো দেখতো হালাবে কোনো এতিমা চিনি কি দেখতো, তো উস্তাদ একটু ধরে লিয়েছি, আরে নয় হাজার টাকা দিয়ে দেন, আরে এত কষ্ট কিতা করবো, কথা কর না কে আল্লাহকে সর্বনাশ নবী চলবো না কি কঠিন করে দিলাম। এই যে গুলাম একরামের জিগান এমন কঠিন করলো পরের বছর, তখন তো রোজা রাখ না রাখা তো মরস্তি ওড়ে না, রোজা রাইখে যদি কথা কইতো রোজা শেষ, রোজা রাইখে যদি ঘুমায় যাইতো, রোজা রাইখে যদি ঘুমাইতো শরিয়াতে এইটা রোজা রাইখে কেউ দিনের বেলা ঘুমায় গেছে আর রোজা শেষ ওই রোজা হয় নাই, অথবা ঘুমায় গেলে রোজা শুরু হয়ে গেছে কোনো ইফতারি আর চলবো না। এই যে এখন যেটা দেখতেছেন এটা হলো তৃতীয় প্রকার রোজা সাপ্লাই, তৃতীয় তৃতীয় মেসেজ, দুই মেসেজের পরে তৃতীয় নাম্বার মেসেজ আমরা পাইছি আলহামদুলিল্লাহ বলেন, দ্বিতীয় মেসেজ আমার আল্লাহ রোজা রাইকে দিনের বেলা যদি কেউ ঘুমাইতো ও আর ইফতারি করতে পারবে না পরের দিন রোজা শুরু। এক সাহাবি গরিব মানুষ যার কারণে আমাকে এটা সহজ হয়েছে, এক সাহাবি, সাহাবির নামটা আমার মনে নাই, হয়তো উলামা ইকরামের মনে থাকতে পারে, এক সাহাবি যার কারণে আজকে এই রোজা আপনার আমি পাইছি, ও কাঠ কাঠুরি ছিল, রাজমিস্ত্রি কাম করত, ও সারাদিন কাঠ কাইটা বাসা আইয়া বৌরে কইছে তুমি ইফতারি বানাও আমি একটু রিল্যাক্সে বসি, কেবল বইছে সুরায় বাকার আয়াতের তাফসিরে যে সাহাবির নাম আসছে, সাহাবির নামটা মনে নেই, ধরেন আবদুল্লাহ, আস্তে করে ও আস্তে করে হেলান দিছে মাটির ঘরের সাথে ঠান্ডা পায়া ক্লান্ত শরীর ঘুমায় গেছে, আসরের আগ দিয়ে ঘুমাইছে কাম হয়ে গেছে, আর শীতারিও করতে পারবে না সেহেরিও খাইতে পারবে না, শেষ রোজা শুরু, ঘুমাইলেই রোজা শুরু। এইভাবেই সাহাবি তিন দিন রোজা রাখছে, তিন দিন, তিন দিনের পরে এই সাহাবি বেহুশ হয়ে পড়ে গেছে। একটা লোক তিন দিন রোজা না খেয়ে থাকতে পারবে, এক ফোঁটা পানিও তো খেতে পারবো না, বাজানের তিন দিন যখন এরকম দুর্বল হয়ে গেল বিশ্ব নবীর কাছে খবর গেছে নবীজি এইভাবে যদি মাওলাই কারিমের রোজা নাজেল হয় সাহাবিদের কষ্ট হয়ে যাবে, এই জামানায় আপনার সামনে রোজা পায়া হয়তো তারা কষ্ট করে রাখবে, মিরপুর এগারো নাম্বার বারো নাম্বার দশ নাম্বারের উম্মাদ গুলো রাখতে পারবে না, গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ ময়মনসিংহ কিশোরগঞ্জ রংপুর দিনাজপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ খুলনা বরিশাল পাঠক পৃথিবীর যে প্রান্তে হোক না কেন এরা রোজা রাখতে পারবে না, যে ঘুমাইয়া ঘুমাইলে রোজা শুরু হয়ে যাবে। আমার আল্লাহ বললেন নবীজি আমি আল্লাহ রোজাকে আসানো করলাম না কঠিনও করলাম না, রোজা সবাই রাখতে হবে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমার নৈকট্য হাসিল করার জন্য সবাই রোজা রাখবে নবী, তবে তাদের জন্য আমি আপাতত মওকুব করলাম কিন্তু কাজা রাখতে হবে, অথবা অসুস্থ হলে ফেদিয়া দিতে হবে তবু মাপ নাই, অসুস্থ হইলে ফেদিয়া দিতে হবে, মুসাফির হলে পরে কাজা করতে পারবে। ও নবী এটা ছাড়া আর কোনো সিস্টেম নাই, সবার জন্য আমি রোজা ফরজ করলাম কিন্তু কয়েকজন মানুষের জন্য আমি আল্লাহ আসান করলাম, এক নম্বরে যারা একবারে রোজা রাখতে পারে না বিছানায় পড়িয়ে গেছে, যাদের রোজা রাখার মতো অ্যাবিলিটি নাই, একবারে অসুস্থ রোজা রাখলে ডাক্তার তারে মৃত্যু ঘোষণা করবে, অথবা অসুস্থ হয়ে যাবে এই লোকটার আও মারিস আও সাফের, অসুস্থ হোক অথবা মুসাফির হোক
এদের জন্য আমি আল্লাহ মওকুফ করলাম, যদি আমার রোজা শেষ হওয়ার পরে এই লোকটা সুস্থ হয়ে যায় কাজা করবে, আর যদি কাজা করার এবিলিটি না থাকলে ফেদিয়া দিয়ে দিবে। মুসাফিরের জন্য নবী কাজা করবে, কিন্তু তাছাড়া বালেক পুরুষ আর মহিলার জন্য রোজা মাপ নাই, কারণ আসমুলি ওয়ানা আজিজিবি। আজকে আমার মসজিদে যারা জুমা পড়ছেন আমি তাদের সামনে বলছি, কিয়ামতের মাঠে বাবা রে আমার আল্লাহ একটা গেট বানায় দিবে, এই গেটটার নাম হলো রাইয়ান। আল্লাহ আকবার বলেন, এই গেটটার নাম হলো রায়হান, কেউ বলেন রায়হান। আল্লামা শামসুল হক ফরিদপুরি লেখেন, এই গেট দিয়ে দুনিয়ার কোন নবীও ঢুকতে পারবে না, একমাত্র নবীর উম্মাদ গুলা কোন নবীর উম্মাদ ঢুকতে পারবে না, একমাত্র ওই গেটটা দিয়ে একমাত্র তারাই ঢুকতে পারবে যারা উম্মাতে মুহাম্মাদের খাতায় নাম তুলে দিছে, এবং তারাই ঢুকতে পারবে উম্মাতে মুহাম্মাদের খাতায় নাম দিলেই হবে না যারা সায়েম রোজাদার। কিয়ামতের মাঠে বাজান রে আমার আল্লাহ এমন একটা চেয়ারে বসবে, চেয়ারে বইয়াই বলবে আনা সায়েম, আমি আল্লাহ হলাম সবচাইতে বড় রোজাদার, আল্লাহর চাইতে বড় রোজাদার কেউ আছে কথা কন? আমাগো রোজা কিন্তু এই বছর 15 ঘন্টা, 15 ঘন্টা মাত্র 38 মিনিট না 30 মিনিট জানো, 15.5 ঘন্টার রোজা আমাদের, আপনার আমার কয়েকটা জিনিস থেকে বিরত থাকার নাম সায়েম রোজা। আর আমার আল্লাহ সে আবাদুল আবাদ, পৃথিবী কবে আল্লাহ বানাইছে? যার হাতে মৃত্যু, আল্লাহর কোনো মৃত্যু নাই, আল্লাহকে কে জন্ম দিছে এটা প্রশ্নও করা যাবে না। আমার মালিক বলে বান্দা 15 ঘন্টা রোজা রাইখা, আমি তোদেরকে কিয়ামতের মাঠে বলবো আনা সায়েম আনা কাবিরুস সায়েম, আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় রোজাদার। ওই 15 ঘন্টা কারা কারা রোজা রাখছিলি আমার ডাইন পাশে আয়, আল্লাহ আকবার বলো, 15 ঘন্টা রোজা কে কে রাখছিলি? বাবা জান এখানে আপনি আর আমি গরিব মানুষ, সারাদিন ফ্যাক্টরিতে কাম করিয়া লক মেশিন চালাইয়া ফ্যাক্টরিতে কাম করে 15 ঘন্টা রোজা যারা রাখছি, লাভ দিয়ে দাঁড়ায় জলব মালিক রে সেরি সময় ভালো কোনো খাবার খাইতে পারিনি, পেটের মধ্যে গ্যাস ফর্ম করছিল, শুধু এক গিলাস কাঁচা পানি খাইছিল, তারপরও তোমার রোজাটা সারি নাই, সারাদিন ক্লান্ত শরীর নিয়ে নাইট করিয়া সেরি খাওয়ার মাত্র 2 ঘন্টাকে বাসায় গেছি, কখন চোখটা লাইগে গেছে জানি না। ইন দি মিন টাইমে দেখি আমাদের মিরপুর 1 নম্বর 10 নম্বর 12 নম্বরে বলতেছে সেহরির সময় শেষ, দৌড়াইয়া টিবলের কাছে যাইয়া অথবা পানির কলের কাছে যাইয়া কোনো রকম গিলাসও পাই নাই, সময় শেষ। মুয়াজ্জিনের কথা শুনিয়া গেরা বরিয়া 2 লোকমা 2 গেরা পানি খাইছিলাম, তারপরও তোমার রোজাটা সারি নাই, কেন সারি নাই জানো? লাআল্লাকুম তাত্তাকুন, তোমার সাথে বন্ধুত্ব করব। আমার আল্লাহ বলবে আয় আয়, আমি এমন বন্ধুত্ব করছি, আমি তোদেরকে বলছিলাম জেহাদি সাহেবকে বলছিলাম আসমুলি ওয়া আনা আজিজিবি, রোজাটা আমি রবের জন্য, এর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে দান করব। আজকে আমি তোকে দাওয়াত দিছি ইফতারি করাবো নিজ হাতে, আল্লাহু আকবার বলো বাজান। আমি আপনাদের আজকে একটা শুভ সংবাদ দিয়ে যাই, আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আমি আল্লাহ তাদের 5টা পুরস্কার দিব, কয়টা? 5টা। জোরে কর, 5টা। কয়টা? 5টা। 1 নম্বরে আমি তার রেজাকের ব্যবস্থা আমার পক্ষ থেকে করব, যেই রেজাকের লাগে মানুষ খুন করে, যেই রেজাকের লাগে মহিলা প্রস্কটারে যায়, যেই রেজাকের জন্য স্বামী গড়ে তোলে মহিলা তার ইজ্জতকে বিলিয়ে দেয়, কথা কন না কেন? যেই রেজাকের জন্য মহিলা রাস্তা ঝাড়ু দেয়, যেই রেজাকের জন্য গার্মেন্টসে চাকরি করে বেপর্দায়, আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি প্রথম রেজেকের ব্যবস্থা করব। এরপরে আমি তাকে এই দুনিয়ায় সম্মানের সহিত রাখবো, মৃত্যু
মৃত্যুতারে আসান করবো, কবরের সহজব আসান করবো, পোলসুরাত বিজলি আকারে পার করাই দিব। এই পাঁচটা পুরস্কার আমি দিব, ফাজাইল আমল কিতাবে আছে দেখেন, আরো অনেক আছে শাখা, শুধু পাঁচটা মেন বলে দিলাম। জাকাত যারা দিবা আমি রব্বে কারিম তার মালকে আজীবনের লেগে হোয়াইট করে দিব, হোয়াইট হোয়াইট সাদা করে দিব। তোমার মালের মধ্যে ভেজাল আছিল কালা পয়জনওয়ালা, যারা জাকাত দিবেন না মালের ভিতরে থাকবে গন্ধযুক্ত ক্যান্সার। জাকাত এক টাকা থাক বাজায় রাখবেন, ব্যাংকের টাকা আপনার টাকা পছন্দ করব, যদি কোন টাকায় পছন্দ হলে কি হয়েছে আমার শরীর তো আর ধরব না, ধরব চান্দু চাচা, যদি কোন কেমনে আপনার টাকায় পছন্দ করব রোজা শেষ হইব কোরবানি মাংস খাইবা, আর দি একটা গলার মধ্যে আল্লাহ বাজাই দেবো, ফেরেস্তারে কবে তুই কান দেবো ইয়া কি করস, ওই বদমাস জাকাত ঠিক মতো দেয় নাই, ও আবার কোরবানি গোশ খাইতে আছে আড্ডি আটটার গলার মধ্যে ঢুকাই দেয় তেরা করে দিয়া, তখন যাবা হসপিটালে ওইটা গুতাই বাইর করতে দিয়ে ওইব ক্ষত ওইব এখানে ক্যান্সার। ওই যে জাকাতের রাখসালা মাত্র এক লাখ টাকার ভিতরে ২৫০০ টাকা, ওই ২৫০০ টাকার জায়গায় ২৫ লাখ নিয়ে যাবে আমার আল্লাহ। কথা কও, তুমি বেশি চালাক আল্লাহ চাইতে, তুমি কি শেখ হাসিনা চাইতে বেশি চালাক? না, এ বেড়ার দিকে তাকাও, জাকাতের টাকা বাজায় রাখবা, হঠাৎ করে দেখবা ১০০ টাকা বাজায় রাখছিলে, ১০০ টাকা দেও নাই ঠিক মতো, ১০০ টাকার জায়গায় ১,০০,০০০ টাকা যাবে। আমি ইলিয়াস রহমান জিহাদি গ্যারান্টি সহকারে বলে দিলাম, সিল মেরে দিয়ে গেলাম, জাকাতের একটা টাকাও রাখবেন না, বরঞ্চ বেশি দিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ বলেন, কারণ জাকাত আপনার বাপের না, এটা আল্লাহর। ওই জাকাতের টাকা আপনার না, এটা গরিবের হক, গরিবের হক রাখবেন, শরীরে এক নাম্বার আল্লাহ পয়জন ঢুকাবে, কিডনি দুইটা বাদ করে দিবে। তুমি কত চালাক, এই যে তোমার শরীরে পছন্দ হলো জাকাতের টাকার কারণে। আমি চ্যালেঞ্জ করে গেলাম, জাকাত আপনি ১০ বছর দিবেন না, ব্যাংকে জমায় রাখেন, ১০ বছর পরে আপনার হাত বাত ঘাড়ের রক্ষ হয়, মাজার আড্ডি নাই, চেয়ার ধরে মসজিদে যে চেয়ারম্যান তুমি, কতক্ষণ না কেন, মাজার আড্ডি খায়, গিরাল ক্যালসিয়াম নাই, আডা মাডা হুগে গেছে, এই যে এখন এমন হয় না এমনি দাঁড়া, এ স্টক করিয়া জাকাতের টাকা রাখো, তোমার সাথে বড় চালাক হে, কতক্ষণ না কে জোরে খা, যদি এইটা না হয় না ১০ বছর পর আমার দেহা করো, দেহা করবো যদি সেরাম না হইল, এখন তো আমার কেস হয় নাই, এখন আর আমার জাকাত দিলে আমার কথা তো ভাল লাগবো না, দিও না ১০ বছর। জাকাতের টাকা এটা তোমার বাপের টাকা না, এটা আল্লাহর বিধান, জোর করে মারহাবা, জীবন আল্লাহ মাফ করবো না, কেন জাকাতের টাকা তোমার রিক্সা চালকের টাকা দেও না কেন, এটা আল্লাহর হক না, জাকাত নামাজ পড়ো এটা আল্লাহর হক, মাফ করে দিব, রোজা রাখো নাই মাফ করে দিব, এটা আল্লাহর হক, জাকাতের টাকা মাফ করবে না, এটা গরিবের হক, গরিবের হক যেইটা মারবা চান্দ, কথা বলেন না কেন, এই যে রমজান মাস টু রমজান জাকাত দেন না, এটা কোনো শরিয়াত না, রমজান টু রমজান কিসের জাকাত বেটা, জাকাত ডিসেম্বর টু ডিসেম্বর হতে পারে, জানুয়ারি টু জানুয়ারি হতে পারে, চান্দু চাষার একটা মেয়ে জাক বানায় নিছে রমজান টু রমজান, রমজান আবার গেলে কয় ২৭-এর পরে দিয়ে কি আরবে, তোমার বউরে দেবে উল্টা বিলে কাপড় কিনা, কথা কন না কেন, ২৭-এর পরে শরীয়ত বাড়াইছে কেন, তোমারে রমজান টু রমজান দিবা ১০ রোজার আগে শেষ জাকাত, কেন বিশ্বনবী বলছে যারা রমজান টু রমজান জাকাত দিবেন ১৭০ পাবেন, ঠিক আছে আমি নবীর ওয়াদা, এমন টাইমে দিতে হবে এই জাকাতের টাকাটা বেটা কাজে লাগাইতে পারে, তুমি ২৭-এর পরে দিবা তখন তুমি বেটা রেলগাড়িতে টিকিট কাটছে, কতক্ষণ না কেন, তুমি দিবা কোন সময় তোমার টাকা দিবে না, থ্রি পিস কেন্দ্রে কবে, আর বেটা পোলা পানে খাওয়াবে কবে ইফতারি, তোমার ডা তখন দেওয়া লাগবে না, তোমার বউ সালমেনে তুমি খাইও বাবা এটা ভালো, কতক্ষণ না কেন,
ওয়াদা করেন 20 রোজার আগে যাকাত ক্লিয়ার, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমার মনে করে এখানে জের করা লোক আছে, ছাত্র ছাড়া স্টুডেন্ট ছাড়া এক চান দু নাই যে তারপর যাকাত ওয়াজিব না। এখন ছাত্র আর টিউশনি করছে আরো যাকাত ওয়াজিব। আমি দেখাই নেই 60-65-70 হাজার টাকা যদি বছর ঘোরে যাকাত ওয়াজিব হয় না, কথা বলে না কেন? এক ছাত্র টিউশনি করে এমন ছাত্র নাই যার কাছে 70 হাজার টাকা নাই, কথা কন না কে? 70 হাজার টাকা থাকলে তুমি যাকাতের মেস্তাক, সোনার মেস্তাক আলাদা, রূপারটা আলাদা নিসাব, টাকার মেশাল কিন্তু আলাদা। এক বছর যদি কারো কাছে 70 হাজার টাকা বালিশের নিচে থায় পড়িয়া থায়, অথবা ওই যে আগে মাসাজিরা দেখতাম, আমার মারে দেখতাম একটা বাসিয়া করে কোলার মধ্যে ধুইত, আড়ির মধ্যে আমার আব্বা গাছ কাটতো ওর ভিতরে ধুয়ে দিত আমাকে ডরে, আমি আবার নিয়ে মালাই মুলে খেয়ে লাইতাম। এমন জায়গায় নিয়ে থুইতো মা যেন ওখানে কেউ হাত না দেয়, ওই যে রসের পাতিল আছে না খালি জায়গায় থুয়ে দিত, হ্যাঁ রাত দিব না। আমি তো আতাইতাম ওই যে বালিশের নিচে, তোষকের নিচে, খেতার নিচে, কম খারাপ আসিলাম না তো। এই যে আবার সারিস, আবার কবে দেখ যে কি বদমাইশের বদমাইশা ছিল, তখন হয়তো বিপদ। এই বেটা এই জামানা তোমারও গেছে, কথা কর না কেন? এই যে হাবের পেছির নেই বেটা রোজি গা, বেটা খারা খেয়ে মুইটা পাল্লা দিছে কাঠটা কত দূরে যায়, এখন তো বজর হয়ে গেছো গা, কথা কর না কেন? গেছি স্কুলে বিরিজির বার খারায় রেলি গেছে, দে কাঠটা কত দূর যায় ফিরে পাল্লা দে, দেখা গেছে যে লাম্বা অর্ডার দূরেই গেছে। হাসিস না, ওই জিন্দিগি একটা ছিল, কথা কর না কেন? আমার নবীর বয়স 10 বছরের কাছাকাছি, হ্যার চাষা হারে ল্যাংটা করতে চাইতেছে, তাহলে বোঝা গেছে হ্যার চাষারাও নবীর ল্যাংটা করতে চাইছে। হাদিস আছে না, কাবাগর নির্মাণ করতেছে, পাথর আনতে যে আমার নবী একটা পাথর লইছে বিয়ে হয়ে পড়ছে, তার চাষা আবু তালেব কয়ে বেড়ে ব্যাকুক, চাষা আমার ব্যাকুক কয়ে না। এ বেড়ে কি রে ভাই, রোজার মাস কষ্ট দিসটা, তুই তো একবার এই ওটা বন্ধ করা আস, মাফ করলাম বন্ধ করতে হয় তুই আবার আইব তো। আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। ভাই আমি রোজা না বিশ্বাস হয়, এবার কেউ কেউ তো জোরে কয় না যে হইতে পারে খাইয়া হইতে পারে, নাহলে রোজা রাখি এত জোরে কথা কয় কেমনে, জুমায় কেবা এক গুতাই এলে 1.5 ঘন্টা হ্যান আবার খারাইছে, যেই জোরে কথা কয় মনে হয় রোজা না মাইরেইছো মনে হয়। আমার বুঝ হওয়ার পরের থেকে আমি মুসাফির অবস্থাও কোনোদিন উমরা অবস্থাও রোজা ছাড়ি নাই, আলহামদুলিল্লাহ বলতে পারেন না। আমার জীবনে 32টা রোজা করছি, তুমি কটা করছো? গেছি বাহিরে সফরে ওই দেশে তো একদিন ডিস্টেন্স ভাই, ওখানে তো আশা হয় নাই, আশা না হলে গেছি গেলে আর এক রাষ্ট্রে গেছি, যাওয়ার পরে যাই ওখানে পরের দিন রোজা, ওখানটা কোনো কাম বাও করতে না পারে, দূরও টিকিট পেয়ে গেছি, লগে লগে বাংলাদেশে আইসি, তো 31টা তো গেছে রাস্তায় বাংলাদেশ আয়ে 32টা জীবনে 32টা রোজা রাখছি, আলহামদুলিল্লাহ বলতে পারেন না। 2013 সালে আমার 32টা রোজা হয়েছে ভাইয়া, আল্লাহ শুকর যে 2টা রোজা বেশি রাখতে পারছি, তুমি তো 28টা রাখতে পারলেই তোমার বেশি, তোমার বেশি ভালো হয়। আবার যারা ব্যবসা করে কাপড়ের ব্যবসা গার্মেন্টসের, ওরা কয় আল্লাহ 35টা হইলে আরো ভালো, দেখছেন আল্লাহ যে কোন দিকে যাইব। এক গ্রুপ 28টা হইলে ভালো হইতো, আর এক গ্রুপ যারা ব্যবসা করে আর আল্লাহ 35টা দিতা 5 দিন ব্যবসা ভালো হইতো, আলহামদুলিল্লাহ বলেন না। এখন আমার দিকে তাকান, আল্লাহ শুকর এরম একটা জিন্দগি আমার নবীর গেছে, কাবাগর নির্মাণ করতেছে ইন্দিমিন টাইমে, পাথর নিতে নিতে নবীর মাথার মধ্যে দাগ পড়ে গেছে গা। আহারে আমার নবী এত সুন্দর মানুষ ছিলেন রে ভাই, আপনারা জানেন মা আয়েশা বলেন দুনিয়ার সূর্য উদিত হয় সকালবেলা, আর আমার সূর্য উদিত হয় রাত 12টার পরে, আলহামদুলিল্লাহ বলেন না। বাজান এই কথাটা কেন মা আয়েশা বলছে না, কোন চোখের পানি সারবেন ওয়াশ কিন্তু বেশি সময় করব না, মা আয়েশা ছোট্ট ছোট্ট সোনা মুখী সুই দিয়া বাবা গুনা দিয়ে বানানো সুই, ওই সুই দিয়ে রুমাল সেলাই করতেন, খেতা সেলাই করতেন, এই রমজান মাসে খেতা গুলে সেলাই করিয়া রুমাল গুলে সেলাই করিয়া তার ভাই আব্দুল্লাহর কাছে দিতেন, বাজারে বিক্রি করো, বাজারে বিক্রি করে দুই সাইডে না যা হয়তো তাই দিয়ে নবীর ফ্যামিলি চলতো। তোমার আমার বউ তো বাবা ঘরে কাম করতে চায় না,
নবীর 11 জন বিবি সবাই বাবা সেলাই মেশিনের কাজ করতেন, কেউ টুপি সেলাই করতেন বাবা, কেউ মেসক কাটতেন, কেউ আবার মাজন বানাইতেন, কেউ আবার তসবি দানা বাবা মানুষের বারে বারে বিক্রি করতেন বাজানরে। এই জন্য মহিলাদের সেলাই মেশিন সেলাই করা মা আয়েশার সুন্নাত। মা আয়েশা নিজে সেলাই করতেন, ভাই আব্দুল্লাহর কাছে দিতেন বাজারে বিক্রি করার জন্য। মা আয়েশা রুমাল সেলাই করতেন। আমাবস্যার অন্ধকার, নবীর ঘরে তো তৈল নাই। আমার নবী যখন ঘরে যাইতেন না, এখনো ওবাজার মা আয়েশার হাতের থেকে ওই সুইটা পড়িয়া যাইত। মা আয়েশার ঘরে তৈল নাই যে তৈল দিয়া বাতি জ্বালায় তারপরে সুইটা তালাশ করবে। যখনই মা আয়েশা অপেক্ষায় থাকতেন, নবী আমার কখন ঘরে আসবে? আমার এতিম নবী ঘরে আসার সাথে সাথে আমার বিশ্ব নবীর হাতটা টর্চ লাইটের মতো ঘুরাইতেন। যেখানে হই সুইটা পড়তেন, টর্চ লাইটের মতো নবীর হাতে আলো হইত। ওই আলো দিয়া সুই তালাশ করে মা আয়েশা আবার শুরু করতেন সুই দিয়ে সেলাই করা। আমার বিশ্ব নবী বলতেন, আয়েশা রে আয়েশা, তুমি কি অপেক্ষায় থাকো কখন নবী ঘরে ঢুকবে? আমি জানি যারা বালেক পুরুষ আছেন, বিবাহ করছেন, তাদের চোখে পানি রাখতে পারবেন না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওই ঘরটাই হলো জান্নাতের টুকরা, যেই ঘরের মধ্যে তার স্ত্রী স্বামী সোহাগী। হোক হচ্ছে আলেম, হোক সে শিল্পপতি, হোক সে রিক্সা চালক, হোক সে ভাই গরিব মানুষ, যার ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল মোহাব্বত নাই, ওটা জাহান্নামের টুকরা। কথা বলেন না কেন? আমার নবীর ঘরে কোনো খাবার ছিল না, 2 মাস পর্যন্ত হাড়ি জ্বলতো না। আমার কাছ থেকে দলিল নেন মা আয়েশা সিদ্দিকা নিজে বলেন, তাবুকের যুদ্ধে যখন আমার নবী যায়, তাবুকের যুদ্ধে যখন যায়, এইটাই ছিল আমার নবীর জীবনের সর্বশেষ যুদ্ধ। তখন মদিনায় কোনো খাবার ছিল না বাবা, গরমের মৌসুম ছিল, খেজুরগুলা কেবল লাল হইছে, পাকে নাই। মদিনায় সবচাইতে বড় ব্যবসা ছিল যব, গম আর হলো খেজুর। খেজুর ছিল তাদের সবচাইতে বড় ব্যবসায়ীর কেন্দ্রবিন্দু। ভাইজান, খেজুরগুলা কেবল হলুদ হইছে, পাকে নাই। এর ভিতরে যুদ্ধের ডাক আইসা গেল, 100 কিলোমিটার দূর অতিক্রম করে রোজা তাইকা তারপরে যুদ্ধ করতে হবে। ইন দি মিন টাইম আমার নবী চান্দাও চাইতে পারে না, কারণ নবীর প্রেসিডেন্টের ঘরেই তো খাবার নাই গো বাবা। প্রেসিডেন্টের ঘরে যদি খাবার না থাকে, এই যে দেখেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এখন পদত্যাগ করব, মন্ত্রী এক এক করে বাবা পলায়ন করতেছে বাবা, দেশ দেউলিয়া হয়ে গেছে ঋণ নিতে নিতে নিতে। আল্লাহ এরকম গজব থেকে আমার ছোট্ট বাংলাদেশটা হেফাজত করে। কথা কন না কে, যেই দেশে রাজনৈতিক কন্দল থাকবে ওই দেশ দেউলিয়া হবে 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 হবে। শ্রীলঙ্কা আজকে শেষ হয়ে গেল মাত্র রাজনীতির কারণে। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, সুখে থাকি দুঃখে থাকি যেন ইমান নিয়ে থাকতে পারি। বাবা পকেটে টাকা না থাকলে ইমান ঠিক থাকবে না। আমি ইলিয়াস রহমান জিয়াদি আমার নীতির পরে ঠিক থাকতে পারবো না যদি পেটে আমার ক্ষুধা থাকে, কারণ আমার নবীর জিন্দেগি না যে আমি ইলিয়াস রহমান জিয়াদি আমার নবীর জায়গায় ইমামতি করি। শুধু এখন কান বা নবী আমার জীবনের সর্বশেষ যুদ্ধ গজুয়া, এই যুদ্ধটাই ছিল সবচাইতে বড় যুদ্ধ, সবচাইতে সর্বশেষ বড় যুদ্ধ। আমার নবী শত শত কিলোমিটার দূর যাইয়া যুদ্ধ করবে, তাও সাগরের পারে, পেটে ভাত নাই, পকেটে পয়সা নাই, সফর যে করবে সেই সফরে যাওয়ার মতো পয়সা নাই। বাজান রে, নবী যুদ্ধে যাবে সেইটার পয়সা নাই, বিবিদেরকে কি দিয়ে যাবে? আমার নবী 11 জন বিবিরে ডাক দিলেন, 9 জন বিবিরে ডাক দিলেন, আল্লাহ আকবার জোরে বলেন। 9 জন বিবির ঘর তো নবীর একই রওজার পাশ দিয়া, যেটা দেখেন হাদিস সাহেবরা, এই নবীর রওজার আশেপাশ দিয়ে ছিল 9টা রুম, 11টা রুম ছিল। তখন 2 জন মারা গেছে, 9টা রুম।
আমার নবীর জীবনে 13টা বিয়ে করছেন, 11 জনকে নিয়ে ঘর সংসার করছেন, দুইজনকে বিবাহ করার পরপরই নবী তালাক দিয়ে দিছেন যে কোনো কারণে। মুসলমান ভাইরা ভালো করে বুঝেন, 11 জনের মধ্যে 9 জন বেঁচে আছে। ইন দি মিন টাইমে 9 জনকে ডেকে ডেকে বললেন, আমি যুদ্ধে যাইতেছি, কোরআনকে রক্ষা করার জন্য আপনারা দোয়া করেন। আমি আপনাকে লাগিয়ে কোনো কিছু দিয়ে যাইতে পারলাম না, শুধু একটা জিনিস আপনাদের কাছে ঘরের মধ্যে রাইখে গেলাম। তখন মা আয়েশা হলো সবার ছোট, সবাই হলো বড়। উম্মে সালমা নবীর সামনে বসা, জায়নাব বিনতে জাহাশ বসা। জায়নাবের জীবনের সর্বশেষ কথাগুলা, বাবা এরকম, এরপরে জায়নাব মারা যাবে। নবীর সামনে বসা, ইন দি মিন টাইমে বলে দিলেন, আমি আপনাদেরকে রেখে গেলাম, আমার আল্লাহকে আপনাদের কাছে রেখে গেলাম, আর আমি আমার আমি নবীর দোয়া রেখে গেলাম। মা আয়েশা নবীর কথাটাকে বুকের মধ্যে ধারণ করিয়ে বললেন, নবীজি, যুদ্ধের থেকে যদি আপনারা আসতে 2 মাসের সময় লাগে, আমরা 2 মাস পর্যন্ত মদিনার পাথরগুলো পেটে বাঁধে ঘুমাম। এই জায়গা যদি তোমার আমার বউ হইতো, বাবা লাভ দিয়ে দাঁড়ায় বলতো, তুই কি করবি দেখার বিষয় এলা, তুই যুদ্ধে যাবি না তাবলিগে যাবি না দেখার বিষয় এলা, ফ্যামিলি চালায়া তারপরে তুই তাবলিগে যাবি। আবার নবীর ঘরে খাওয়া ছিল না, কিন্তু সুখের অভাব ছিল না গো বাবা। আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই রমজান মাসে আমার সাথে ওয়াদা করো। নবীর বিবিরা কি তারপরও রোজা ছেড়ে দিয়েছে? না গো বাবা। নবী যখন বললেন, আল্লাহ তুমি সাক্ষী দাও, আমার 9 জন বিবির মধ্যে 2 জন বিবি খুবই অসুস্থ, সবচাইতে আমার ছোট্ট বিবি, কনিষ্ঠ বিবি আমার আয়েশা। আয়েশাই যখন বলে ফেলছে 2 মাস সময় লাগলো আমরা পারমু, আল্লাহ তুমি আমার বিবিদেরকে জান্নাতে দেখা করায় দিও। আমার নবী ঘরের মধ্যে বাবা একবেলার খাবারও রাইখে যাইতে পারে নাই। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, নবীর ঘর কেমনে চলতো? আমার নবী একটা ভক্তির খাবারও রাইখে তাবুকের যুদ্ধে যায় নাই গো বাবা। নবী বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে ফাতেমার ঘরে গেলেন। আপনারা জানেন বাবা, এই তাবুকের যুদ্ধটা রমজান মাসে হয়েছিল, জীবনের প্রথম বীরত্বম যুদ্ধ আমার নবীর হয়েছে রমজান মাসে, দ্বিতীয় সর্বশেষ বীরত্বম যুদ্ধ সেটা হলো রমজান মাসে। এ আমার যুবক ভাইরা, যদি আমাদের জীবনও দিতে হয় রমজান মাসে, রোজা রাইখা যুদ্ধ করতে হয়, কোরআনকে টিকায় রাখার জন্য করতে রাজি আছি না নাই, একটা যুদ্ধ করতে হবে। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বাংলাদেশে একটা যুদ্ধ যে কোনো মুহূর্তে করা ফরজ হয়ে যাইতে পারে কাদিয়ানি গো বিরুদ্ধে। কথা আসতে গেলে লুলা হয়ে মরবা, কথা কম না কেন? বেটা রোজার মাসে কোনো দুর্বল না মুসলমান, কথা কম না কেন? রোজার মাসে যদি সবচেয়ে বড় যুদ্ধ সংগঠিত হয় তাহলে বোঝা, আল্লাহ বুঝাই দিছে রোজার মাসে মোমেনের শক্তি বাড়ে, কমে না। কথা কো, এই কাদিয়ানির গোষ্ঠী এরা পণ করছে প্রতিটা গ্রামগঞ্জে তার একটা করে কাদিয়ানি বানাবে প্রত্যেক বংশে বংশে। তোরা পণ করছ, আমরাও স্টেটমেন্ট দিলাম আজকে রমজানে, জীবন ছাক আর ঝাক, যেখানে পামু ইন্দুরের মতো পিডামু। রাজি আছো? বিশ্বকে দেখায় দাও জীব
কথা বলেন না, স্লোগানটা কি দিছে চান্দু চাচা? আওয়াজ তো দিলা না, বোঝনও নাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই সংসদে আইন চাই, আল্লাহ সংসদে পাশ হয়েছে নবী দুনিয়া আসার আগে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল ও খাতামান নাবিয়িন। আমার নবী শেষ নবী, কোরআন শরীফ আল্লাহ লাউহে মাহফুজে নবী দুনিয়া আসার হাজার হাজার বছর আগে আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। তো লিপিবদ্ধ করে যদি নবী দুনিয়া আসার হাজার হাজার বছর আগে আল্লাহ লিখে রাখে বাইতুল মামুরের সাথে, তাহলে নবী আসার আগে যে আমার নবী শেষ নবীটা আগেই, নবী আসার আগেই এটা বরাদ্দ। কথা কর না কেন, আমাদের পার্লামেন্টে নবীর পরে নবী নেই পাশ হোক বা না হোক, আল্লাহর পার্লামেন্টে পাশ আছে না নাই? বলো আছে না নাই? যদি আল্লাহর পার্লামেন্টে থাকে, আমাকে পার্লামেন্টে বাস করতে হবে কাদিয়ানি কাফের। কথা কন, এই রমজান মাসে বলে দেন বাংলাদেশের নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানি 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 কাদিয়ানি। জানেন এই জালিমগুলা কি বলে? নবী মোহাম্মদ বলে নবী লুবি, নাউজুবিল্লাহ। আসতে করলে রোজা মোজা করলে যাই, আমার নবী কি নবী লুবি? এই জন্য কয় মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি যে নবী হবে, এটা নবী মোহাম্মদ সহ্য করতে পারে নাই। হে তা না হলে বলতো না, না খাতামান নবী ইল্লা নবী আবাদি, আমার পরে নবী নাই, এই কথা নবী মোহাম্মদ বলতে পারে না। নবী মোহাম্মদের পরে নবী আছে, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি যেই সোয়ারটা মরছে বাথরুমের মধ্যে। হে বেটা রমজান মাসে কথা কা, আল্লাহ কইছে শেষ নবী, নবী কইছে আমি শেষ নবী, ওরা কয় গোলাম মোহাম্মদ কাদিয়ানি ওগো শেষ নবী। যখনই পামু কাতি মাইসা কুত্তা সামনে পিডায়, যেই গ্রামে পাবি ওইখানে পিডাবি। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? আওয়ামী লীগ করো, বিএনপি করো, যেটা মনে চাই সেটা করো, আমি করো দলের বিরুদ্ধে না, তবে কাদিয়ানি দলের বিরুদ্ধে আমি, আমার জীবনের বিনিময় হলে এই দলের বিরুদ্ধে আমি। ও যেখানে পামু যেখানে দাওয়াত দিতে আসবে আহমদিয়া কাদিয়ানির গোষ্ঠী, সেখানে মায়ের কে রাজি আছেন না? টাকা নেই দিকে, যুদ্ধ আমাকে বাংলাদেশে লাগবে না, সরকার আছে, কে যুদ্ধ একটা করব যদি কাদিয়ানির বিরুদ্ধে কখনো লাগে। বাজানরে আমার নবী 300-350 কিলোমিটার রাস্তা যাইতেছে, আমার বিশ্ব নবী পেটে খুদা ফ্যামিলির খুদা, আমার নবী বিদায় নিতে গেলেন ফাতেমার বাড়ি, যখন আল্লাহু আকবার, মাত্র কথা বলবো 5 মিনিট, এর ভিতরে আমার সাথে তুমি উত্তর দিয়ে বলবে জমিনের মালিককে, আমার আল্লাহ যদি হয়ে থাকে মুসলমান বাইরে নামাজ কয়টায়? আমি নামাজ আগাই নিয়ে আসতেছি, এইদিকে তাকাও, ওই জমিনের মালিককে আল্লাহ আছে না? প্রমাণ করে দেয় বেটা, আল্লাহ না থাকলে এই গরমের ভিতরে পাগলগুলো বয়ে থাকতো না। নবী সর্বশেষ বিদায় নিতে যাইতেছে ফাতেমার বাড়ি, আর আমরা তো একটু আজ এ বইমু আধা ঘন্টা 2 ঘন্টা বয়ে বয়ে আর শুনমু, গরমের ভিতরে খারাপ লাগে। হালাকি আমার নবীর ফ্যামিলির কোনো ঘরে খাওয়ার নাই, এমনকি পানির থেকে কূপের থেকে পানি তুলবে সে শক্তিও নাই। ফাতেমার ঘরে গেছে নবী, মা কি অবস্থা? ফাতেমা কাইন্দে দিয়ে কয় কুল্লে হাল, আব্বা খুব ভালো আছি। কেমন আছে আমার নবী জানে না? কথা কর না কে, আমার নবী তো জানে ফাতেমার ঘরে খাওন নাই। নবী আবার জিজ্ঞেস করলেন, মা কেমন আছিস? আব্বা ভালো আছি। নবী আবার জিজ্ঞেস করছে, মা কেমন আছিস? আব্বা ভালো আছি। এখন দিলটা নরম করবা একটু পরে আমার নবী জিজ্ঞেস করে, তুই কজ ভালো আছো, ওর আমার নাতি দুইটা কই? এই কথা বলার সাথে কাপড়ের আঁচল দিয়ে বাবা চোখ মুছে, তখন ফাতেমার কাপড়ের উন্নিটা যে উন্না গায়ে দিয়েছিলেন ওই উন্নাটা ফাটা ছেঁড়া। নবী আমার দেখে যেই উন্না দিয়ে চোখটা মুছতেছে, আঁচলের ভিতরে বড় একটা ফাটার দাগ দেখা যায়। নবী জিজ্ঞেস করে বলেন, মারে তোর কি পরনের কাপড়ও ভালো নাই? আল ফাতিমা তু সাইয়্যিদা তু নিসা আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের লিডার ইনি হযরত ফাতিমা। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া, বাজানের জাতীয় পার্টির সভানেত্রী
আর জান্নাতের সমস্ত যুবকদের নেতা হলো হাসান হুসাইন। আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি দলের সমস্ত মানুষের নেতা হলো হাসান হুসাইন। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী মা ফাতিমা। সেই ফাতিমার কাপুরের আসলটা সিরা গো বাবা, ফাতিমা একটা কাপুর দুই তিন বছর পরত বাবা, তোমার আবার বিবিত বাবা একটা থ্রি পিস তিন মাসে পড়তে পারে না। ফাতিমা একটা থ্রি পিস সহজে বাবা ছিড়ে গেল সাবিরে বলতো না কেন জানো নি, আমার স্বামী যদি কাজ করে তাহলে খাও নয়, কাজ না হইলে মদিনার পাথর পেটে লাগাই আমরা সবাই ঘুমাই। নবী আমার জিজ্ঞেস করে, মা তুই ভালোবাসিস তোর জবানি বুঝতেছি ভালো, কিন্তু ভাই আমার নানু ভাই দুইটা কই? হাসান হুসাইন নানার সামনে লজ্জায় আসে না, ক্ষুধার যন্ত্রণায় বাবা তারা ঠিক থাকতে পারে নাই। নানার এই চেহারাটা দেখাবে না বিদায়ের রোজা অবস্থায় নানার সামনে আসে নাই। আমার নবী ঘরের মধ্যে ঢুইকাই দুই বাইরে কোলে নিলে, চোখ দুইটা বাবা জান্নাতের দুলালের চোখ দুইটা গর্তের মধ্যে চলে গেছে। ফাতেমা দুই বাইরে টান দিয়ে কোলে নিয়ে কয়, আব্বা তোমার নাম তো রহমাতাল লিল আলামিন, তুমি সারা দুনিয়া রহমাত বাবা, এগো দুই বাইর চোখ দেখলে তোমার কষ্ট লাগবে। তোমার কাজে তুমি যাও, যুদ্ধে যাইবার আগে কাউরে বাধা দিতে হয় না, দুঃখের সংবাদ শুই না যুদ্ধে যাইতে হয় না। আমার বিশ্ব নবী বলে, মা তোর মনে কি একবারও জাগে না আমার বাবা রহমাতাল্লিল আলামিন, আমার বাবার ঘরে খাওয়ার নাই, আমার মেয়ের ঘরে খাওয়ার নাই? ফাতেমা বলে, বাবা তুমি না বলছিলে আল্লাহর কোরআনের কথা, বল তো উতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও বাবা এখন দুই ফোঁটা পানি ফেলে আমার আল্লাহরে বুঝায় কও, আল্লাহ জুমার নামাজটা পড়ি আজকে 8 এপ্রিল, ছয় রমজান তোমার কাছে একটা জিনিস চাই মালি, এই রওজা মুখে তোমার কাছে কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, তুমি আমাদের রোজাটা কবুল করে আলো। এত কষ্ট করে রোজা রাখছে হাসান হুসাইন তার নানা, আমরা এত ভালো ভালো খাই তারপরও রোজা রাখি না আল্লাহ, তুমি আমাদেরকে গজব দিয়ে মাইরে ফেলে। আজকে জুমার পরে 8 এপ্রিল, তুমি দেখো 6 রমজান, মিরপুর 11 নম্বর এই মাদ্রাসায় বসিয়া, তোমার নবীর মাদ্রাসায় বসিয়া রোজা মুখে যারা কান্দে, আল্লাহ এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। যুবক বাইরে আজকে জুমার আগে একটা ছেলে আমার হাতে টাকা দিয়ে বলে, হুজুর গত বছর আমার মা বেঁচে ছিল আজকে মা নাই রে হুজুর, গত বছর রমজানের 1 তারিখ মাস 7 ইফতারি করছি, এই বছর 6টা 5টা রোজা ইফতারি করলাম মা ভাই জানাই, আল্লাহ আমার কোন ভাইয়ের জানো মা নাই বাবা নাই। ইফতারি টেবিলে বসলে বারবার মার কথা মনে পড়ে, ইফতারির পানির গ্লাসটা হাতে নিলে মার কথা মনে পড়ে,
আরে মা যখন বাইসা ছিল কত সুন্দর পিয়াজু কোরমা খেজুর সাথে পেজন করত, আজকে মা নাই কেউ বানায় দেয় না কেউ বলে না। ইফতারিতে কি খাবো? আল্লাহ কত মানুষ দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আর বাবে যে আমারও তোমার নাই, 2022 সালে আজকে আমার মা নাই, আমার মা করোনায় মারা গেছে, আমার মা ডায়াবেটিসে মারা গেছে, আমার মা আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। আল্লাহ যেই সন্তানের চোখের পানি খাতিরে মাফ করে দিতে। আরে কতজনের জন্য এই রমজানে 22 সালে ইফতারি কিনবে, মার্কেটিং করবে, আজকে মা নাই, মা বাবার জন্য মার্কেটিং করতে পারবে না। আল্লাহ যাদের মা বাবা মার্কেট করার মতো আজকে দুনিয়ায় নাই, আল্লাহ এদের চোখের পানিগুলা কবুল করে লও, তাদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। হে যুবক ভাই তুমি আমার কাছ থেকে নাও, এই রোজার মাস আসলে আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমি যখন মাদ্রাসায় প্রথম ভর্তি হইলাম, রমজান মাসে মাদ্রাসা বন্ধ হয়ে গেল, সব ছাত্র বাইরা বাসায় যায়, আমিও বাড়িতে গেলাম। আমার মা বলে, বাবা কি খাইবা? তুমি ইফতারিতে যা যা খাইবা সব আমি মা তোমার তৈরি করে দিব, মাদ্রাসায় ভালো ভালো খাইতে পারো না। যুবক একটা বছর যাইতে না যাইতে আবার বাবার বিদায় দিয়ে কবরে চলে গেল। আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার এক বছর পরে আমার মা মারা গেল। রমজান মাসে মার কথা মনে করে মসজিদের পিলারটা বুকি নিয়ে কান্দি আর বলি, মা রে গত বছর রমজানে বাড়ি গেছি, তুমি কত ইফতারি খাওয়াইছো মা, আজকে তুমি বাইসা নাই কেউ বলে না, ইলিয়াস রে তুই কি খাবি? আজকে মাদ্রাসার ইফতারি দিয়ে মাদ্রাসা করি গো মা, ইফতারি করি। ও বাবা এতিমখানা মাদ্রাসায় কত ছেলে আছে জানলি? তোমার ছেলে কমলা আপেল ইফতারি করে না খায় না, আর এই মাদ্রাসার একটা ছেলে বাবা একটা খেজুর কমলা পায় না ইফতারি করে। আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে, গত বছরও করোনা এইভাবে ওয়াজ তোমরা রমজানে শুনতে পারো নাই বাবা, শুধু আমি তোমাদের দুইটা পাও ধরি, এই রমজানে যখন ওপেনলি মাঠে ময়দানে ওয়াজ শুনতাছো, আল্লাহ শুকর করো, আল্লাহ আর কোনো গজব দিয়ে তুমি মাহফিলগুলো বন্ধ করে দিও না। আল্লাহ দেখো আমার বাইরে বইয়া বইয়া কান্তাছে, আল্লাহ দাঁড়ায় কান্তাছে, আমি জানি না কার অন্তরে মার ব্যথা। আল্লাহ কত দামি দামি জিনিস খাই, গরিব হইলে অন্তত এক গেলা শরবত খাই, একটা খেজুর খাই, মুড়ি ভর্তা খাই। এমন গরিবের ঘরে আমরা জন্ম নিছি, আমার বাবা একটা মুড়ি ভর্তা বানাইবার মেডিসিন ছিল না মুসলমানের বোলা, বেশি হ্যাডাম দেখায়ও না আমার জানা আছে। আজকে তোমার মা বাবা কবরে, তুমি কত দামি দামি জিনিস খাও, টাকা থাকার পরও তোমার মা বাবা আজকে দুনিয়ায় নাই, শুধু আমার সাথে একটা ওয়াদা দাও, এই গরমের ভিতরে জীবন যা আকার থাক, কোনোদিন একটা রোজা ছেড়ে দিব না। কে কে রাজি আছে দেখ, আল্লাহকে হাত তুলে দেখাও, দেখাও একটা রোজা ছেড়ে দিব না, দেখাও। আল্লাহ মিরপুর আগা নাম্বারে দেখো মাওলা, আজকে 6 রোজা দেখো, 8 এপ্রিল তুমি দেখো, আজকে 6টা রোজা হয়ে গেছে জুমার পরে, হাজার হাজার মুসলমান ওয়াদা দিছে আর কোনোদিন ছেড়ে দিবি না মালিক, 2022 সালে আজকে 6 নম্বর রোজা, আল্লাহ আজকে 8 অক্টোবর হাত দুইটা লড়াই সরাই কো আল্লাহ, কোনোদিন রোজায় আমি সাইড়া দিব না, কোনোদিন রোজায় আমি ছেড়ে দিব না।
পিছনের গুনা মাফ না কইরা মাইরা না, রোজ হাসরে গুনাগার বইলা ডাক দিও না। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু আমার সাথে একটা ওয়াদা দাও, এখন 4:30 বাজে, দেড় ঘন্টা মেহনত করার পিছনে শুধু একটা আওয়াজ দাও, জীবন যা কার থাক কোনোদিন একটা রোজা ছেড়ে দেব না। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? ইলিয়াসুর রহমান জেহাদি কোটি কোটি টাকা খরচ করছি, তার মায়ের একটা ওসিয়াত পালন করতে যা, আলহামদুলিল্লাহ বলেন। কেরানীগঞ্জ বাবা বাজারের বিরুজে, বিরুজের গোড়ে গোলাম বাজার, 1,20,00,000 টাকা দিয়ে খালি একটা মসজিদের জায়গাই কিনছি, কারো কাছ থেকে 20 পয়সা আমি জেহাদি নেই নাই। 3,00,000,000 টাকার উপরে চলে গেছে আমার মসজিদে, 3 কাজ চলতেছে, 1 সিমেন্টও কারো কাছ থেকে চাইয়ে নেই নেই। 3,00,000,000 টাকার উপরে চলে গেছে আমার মতো একটা মোল্লা মানুষের টাকা। তোমরা কও না বক্তারা টাকা নিয়ে কি করে, যাইয়া দেহিস কি করি, মগার ভমগা আন্তাজে সমালোচনা করবি জাহান্নামে যাবি। আমার টাকা কি করে যায় দেখে কেরানীগঞ্জ বাবুদের বিরুদ্ধে করে, 3,00,000,000 টাকার উপরে চলে গেছে মসজিদ মাসার পিছনে। শুধু আমি তোদের দুইটা পাও ধরছি, কেন কেন করছি জানোস? আমার মা আমারে বলছিল, ওই তো রমজান মাসে বাবা তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা করিস, আমি একটা আলেম হয়ে যদি মার ওসিয়াত পালন করতে যে 1,00,000,000,000 টাকা খরচ করতে পারে আমার মাদ্রাসায়। এ এখনো 47 জন ছাত্র এতিম ছেলে খাইতেছে 3 ইফতারি সেহেরি সহ, এই 1 আমার খরচ হবে প্রায় 3,00,000 টাকার মতো। আলহামদুলিল্লাহ আমার ভাইরা অনেক টাকা আমার মোসাবার মধ্যে দেয় আলহামদুলিল্লাহ। কোন আজকে আমার মসজিদে 1,000,000,000 টাকা মোসাবাই দিয়েছে আমার মুসল্লি ভাইরা, গত জুমার আগের জুমায় 50,000 টাকা একটা এনভেলাপের মধ্যে বইরা আজকে দেখা করছে আমার সাথে আলহামদুলিল্লাহ। বললাম না কত ভালোবাসে জেহাদির, এমনি এমনি নাই, চোখের পানির কারণে, আমার মার দোয়ার কারণে। গত জুমার আগের জুমায় আমি জুমা পড়ে যাইতেছি, কাসিমি ভাই যে জুমায় গেছিল, একজন এনভেলাপের ভিতরে 50,000 টাকা বান দিল আমার দিয়ে, কয় হুজুর খরচ করেন। আমি মনে করছি ওয়াজের ওয়াজের কাসিমি ভাই ওয়াজের ব্যান্ডে পোস্টার দিছে, ওই বেটা মনে পোস্টার লইছে, খুলে যায় দেখি 50,000 টাকা বান্ডিল। আজকে মসজিদে কইছি কই নাই, কারা কারা ছিলি যে আপনি আমার লগে দেখা করবেন, আপনি দিয়ে আয়া পড়ছেন কেডা, আমি ওই লোকটারা দেখার দরকার। আজকে আমার লাগে কোলাকুলি করে গেছে, করে গেছে জুমার পরে, বলে হুজুর আমি চাই নাই যে আপনি এইভাবে বলবেন, আমি গোপনে দিছি কারণ আপনার চোখের পানি আমার কাছে ভাল লাগে, আপনারা দিলে আমার মনটা ভাল লাগবে লেগে দিছি। এরকম 1,000,000,000 মানুষ আছে ইলিয়াস রহমান যেদিকে ভালোবাসার। আমি যদি পারি 1,00,000,000,000 টাকা খরচ করতে মসজিদের পিছনে বেড়া, আমি মাত্র 10 যুবক চাবো, 10 যুবক তোর পাও দুইটা ধরছি, রমজান মাসে 1 দিবি 70 সওয়াব পাবি, যদি নিয়ত ভালো থাকে 700 সওয়াব পাবি, 1 49,00,000 টাকার সওয়াব পাবি। আমি দুজন মেহমান আছি আজকে আমার সাথে গাড়িতে করে, একটা হলো মোশারফ ভাই, ওর মা যখন যে বছর মারা যায় আমার হাত ধরে কান দেয়ার কয়ে, জিয়াদি ভাই মা এই টেবিলে বসে ইফতারি বানাই দিয়ে বলতো তুই খা মোশারফ, সে চেয়ারের টেবিল ঠিকই আছে আমার বাপ ভাই। আজকে মোশারফ আমার মসজিদে একটা ফ্যানের দাম দিল 3,000 আলহামদুলিল্লাহ। কোন মোশারফের লগে একই সাথে সরকারি চাকরি করে বেটা, সরকারি নিজাম নাম, আর মা অসুস্থ। ও আমার মাদ্রাসার একটা ছেলের রমজানে খাওয়ান খাইতে 3,500 লাগে, তোমার মা রোজা রাখতে পারে না, 3,500 দিয়ে একটা ছেলের খরচ দিয়ে একটা রোজা রাখাইছ বেটা, এই 3,500 35,00,000,000 টাকার মালিক একদিন আল্লাহ তোরে বানাই দিবে। শুধু আমার সাথে ওয়াদা দাও।